2023 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 5%, 10%, 15% না 20%? পরের প্রশ্ন, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে b≠0, c≠0, a≠0 কোনটি নয়? পরের প্রশ্ন, অর্ধবৃত্তাংশ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হলো সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ না সরল কোণ? যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, x = 2+√3 হলে x+1/x এর মান 2, 2√3, 4, 2 − √3। পরের প্রশ্ন, 3টি অসমকোণ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায়, 1টি, 2টি, 3টি না 4টি? পরের প্রশ্ন, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4R% হলে এন বছর পর জনসংখ্যা হবে, 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, দেখো 2-এর দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? পরের প্রশ্ন, a/3 = b/4 = c/7 হলে a+b+c/c = কত? পরের প্রশ্ন, একটি বৃত্তের ব্যাস 26 সেমি, কেন্দ্র থেকে PQ জ্যার দূরত্ব 5 সেমি হলে PQ এর দৈর্ঘ্য কত? পরের প্রশ্ন, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X পর্যন্ত বর্ধিত করায় কোণ XBC = 82 ডিগ্রি এবং কোণ ADB = 47 ডিগ্রি হলে কোণ BAC = কত? পরের প্রশ্ন, একটি ঘনকের আয়তনের সংখ্যামানের সঙ্গে ঘনকটির সমগ্র তলের সংখ্যামান সমান হলে ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত? 3-এর দাগে প্রশ্ন দিয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, রথীনাথ বাবু একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ির ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? পরের প্রশ্ন, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। 4-এর দাগে রয়েছে, সমাধান করো, যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, 1/x − 1/x + b = 1/a − 1/a + b। পরের প্রশ্ন, x/x + 1 = x + 1/x = 2√1/12, x≠0, 1। পরে তোমাদের হচ্ছে 5-এর দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। পরের প্রশ্ন, যদি একটি অখণ্ড ঋণাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। 6-এর দাগে রয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, x²/by + cz = y²/cz + ax + zx² / ax + by = 1 হলে প্রমাণ করো যে a/a + x + b/b + y + c/c + z = 1। পরের প্রশ্ন, যদি x = √7 + √3 / √7 − √3 এবং x = 1 হয় তবে দেখাও যে x² + xy + y² / x² - xy - y² = 12/11। 7-এর দাগে রয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, প্রমাণ করো যে
কোনো ত্রিভুজের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পরের প্রশ্ন, প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আটের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে চার। প্রথম, একটি লম্বাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। ছয় স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করো। পরের প্রশ্ন, ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির একের দুই অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করো। এই রয়েছে টোটাল তোমাদের 2023 সালের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।